জেরুজালেম পশ্চিম এশিয়ার পশ্চিম প্রান্তে ভূমধ্যসাগরের গা ঘেঁষে মাথা তোলা ছোট্ট একটা শহর। তিন ধর্মের পবিত্র ভূমি বলা হয় জেরুজালেমকে। এখানকার মাটিকে পবিত্র বলে মনে করেন খ্রিস্ট, ইসলাম এবং ইহুদি ধর্মের মানুষ। কিন্তু বারবার রক্তে ভিজেছে এই পবিত্র স্থান। শুধু ধর্মীয় নয়, রাজনৈতিক ও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বারবার বিবাদের প্যালেস্টাইন ও ইসরায়েলের মধ্যে বিবাদের কারণ হয়ে উঠেছে জেরুজালেম। কি বলছে এই শহরের ইতিহাস? বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম হলো জেরুজালেম। জেরুজালেম শব্দের অর্থ পবিত্র। হিব্রু ভাষায় জেরুজালেমের অর্থ শান্তির শহর। এই শহরের ইতিহাসে অনেক জয় পরাজয়, ধ্বংস এবং পুনর্গঠনের হিসাব ডালপালা মেলেছে। শহরের আনাচে কানাচে ছড়িয়ে থাকা রাস্তাঘাট, স্থাপত্য, ভাস্কর্য সেই প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে আজও। শহরের প্রধান অংশে চারটি ঐতিহাসিক স্থাপত্য রয়েছে, যা যথাক্রমে মুসলিম, খ্রিস্টান, ইহুদি এবং আর্মেনিয়ানদের জন্য নির্দিষ্ট। এই শহরে কোনো একটি ধর্মের আধিপত্য যে স্বীকৃত নয়, এই সব স্থাপত্যই তার প্রমাণ। আর এই ধর্মকে কেন্দ্র করেই বারবার উত্তপ্ত হয়ে উঠেছে আরবীয় মালভূমি। জেরুজালেম সেই জায়গা যেখানে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং এখানেই তার পুনরুত্থান ঘটে। দ্য চার্চ অব দ্য হোলি সেপুলচার এই শহরের খ্রিস্টান এলাকায় অবস্থিত। এটি সারা বিশ্বের খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাসের প্রধান কেন্দ্র। আবার এই শহরে রয়েছে ডোম অব দ্য রক এবং মসজিদ আল আকসা। যে মালভূমিতে এই মসজিদটি অবস্থিত সেটি মুসলিম সমাজের হারাম আল শরীফ বা পবিত্র স্থান নামে পরিচিত। মসজিদ আল আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান, যা একটি ইসলামিক ট্রাস্ট ওয়াকফ দ্বারা পরিচালিত হয়। মুসলমানরা বিশ্বাস করে যে নবী মোহাম্মদ এক রাতে মক্কা থেকে এখানে ভ্রমণ করেছিলেন। এর কাছেই ডোম অফ দ্য রক্স তাদের আরও এক পবিত্র স্থান। কোটেল বা ওয়েস্টার্ন ওয়াল ইহুদি এলাকায় অবস্থিত। এটি ওয়াল অফ দ্য মাউন্টের অবশিষ্ট অংশ। বলা হয় একসময় এই স্থানে ইহুদিদের পবিত্র মন্দিরটি অবস্থিত ছিল। এই কারণে এই স্থানটি ইহুদিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। ওয়েস্টার্ন ওয়ালে ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ, কিন্তু ইসরায়েল সেই নিষেধ মানে না। তাতেই ক্ষুব্ধ হয় প্যালেস্টাইন। ফলে ওয়েস্টার্ন ওয়ালকে কেন্দ্র করে প্রায় দুই দেশের বিরোধ বাধে। পবিত্র জেরুজালেম শহর নিয়ে ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে বিরোধ অনেক পুরনো এবং গভীর। ইসরায়েল জাতি 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তখন শহরের পশ্চিমাংশে ইসরায়েলি সংসদ প্রতিষ্ঠিত হয়। কিন্তু 1967 সালের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেমও দখল করে নেয়। এভাবে প্রাচীন শহরটিও ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে আসে, যদিও এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি। ইসরায়েলিরা জেরুজালেমকে তাদের অবিভক্ত রাজধানী হিসেবে মেনে নিলেও ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের রাজধানী মনে করে। ফলে জেরুজালেম নিয়ে বিরোধ চলছেই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জেরুজালেমকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ার স্থানীয় সমস্যা ক্রমে আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়েছে। আমেরিকা, ব্রিটেন থেকে শুরু করে আরবের দেশগুলি ইসরায়েল প্যালেস্তাইন দ্বন্দ্বের মধ্যে হামেশাই নাক গলায়। ফলে দিন দিন জটিল থেকে জটিলতর হয়ে উঠছে জেরুজালেমের ভূ রাজনীতি। এই বিতর্কেই বর্তমানে যুদ্ধ চলছে ইসরায়েল এবং প্যালেস্তানীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।